দেখতে পাচ্ছ এখন সৌদিরা অনেক কাঞ্চুস হয়ে গেছে আর কি। কৃপন মানে আমার বুড়োর হচ্ছে দুটো বউ, তার ছেলে মেয়ে আর আছে। তো গাড়িতে তেল ভরলো না, খালি 10 রিয়ালের তেল ভরলো, দেখতে পাচ্ছ গাড়ি রিভার্সে আছে, এই হলুদ। যে কোনো সময় গাড়ি বন্ধ হয়ে যেতে পারে, হতে পারে, তো দেখতে পাচ্ছ আমাদের কি বন্ধ হবে, না গাড়ি ওখানে থাকবে বা তেল ভরবে। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা এসছি এখন ম্যাডামকে নিয়ে মার্কেটে। তো দেখতে পাচ্ছ এটা জাস্ট আল সালমান ফার্সি রোড, আর এখানে কিছু দোকান আছে কাপড়ের, সামনে ছেলেদের কাপড়ের দোকান আছে যেগুলো টুপ টুপ বানাই এদিকে। তো দেখতে পাচ্ছ চলে এসছি ভাই নিউ ব্লকে। তো আজকে পুরো মেঘ মেঘ লাগছে, একটু হালকা হালকা মেঘ, সকালে একটু বৃষ্টি হয়েছিল, কাঁচগুলো সব মানে পানি ছিটা পড়ে আছে। তো রাত থেকে মেঘ মেঘ করছে আবহাওয়াটা। তো এখন সৌদি আরবের ইয়াদে এরকম চাঞ্চল্য অবস্থা, গাড়ি সবাই মার্কেটিং সব নিজের নিজের কাজে। তো দেখতেই পাচ্ছ আমার রিয়াদের এটা সালমান ফার্সি রোড, আপ ডাউন রাস্তা। এটা গাড়ি আমার, দেখতে পাচ্ছ এখানে অটোমেটিক গাড়ি, পি পার্কিং আর রিভার্স, এ নিউট্রাল, D4 মেন গিয়ার, এটা থার্ড গিয়ার, এটা 21 গিয়ার, মানে বেশি লোডে থাকলে বা উঁচু জায়গায় উঠলে এই গিয়ারটা লাগায় কি গাড়ি ফেসে গেলে। দেখতে পাচ্ছ এখন সৌদিরা অনেক কাঞ্চুস হয়ে গেছে আর কি। কৃপন মানে আমার বুড়োর হচ্ছে দুটো বউ, তার ছেলে মেয়ে আর আছে। তো গাড়িতে তেল ভরলো না, খালি 10 রিয়ালের তেল ভরলো, দেখতে পাচ্ছ গাড়ি রিভার্সে আছে, এই হলুদ। যে কোনো সময় গাড়ি বন্ধ হয়ে যেতে পারে, হতে পারে, তো দেখতে পাচ্ছ আমাদের কি বন্ধ হবে, না গাড়ি ওখানে থাকবে বা তেল ভরবে। তো বন্ধুরা চলে আসছি, এই দেখতে পাচ্ছ এখানে হাল্লাক বলে বারবার বারবার বলে নাফিদের কাছে বা যারা চুল কাটে চুল দাড়ি কাটে সেই এলাকায় চলে আসছি। তো দেখতে পাচ্ছ তোমাদেরকে দেখাচ্ছি সৌদি আরবের এগুলো হচ্ছে নাফিদের দোকান, এই হাল্লাক লেখা আছে, হারা হালাকা আরবিতে হাল্লাক লেখা আছে। তো এগুলো যত সব পাশে পাশে দোকানগুলো দেখতে পাচ্ছেন সব হাল্লাক দোকান, মানে নাফিদের দোকান যত আছে তো রেড কালারে লেখা আছে হাল্লাক। তো এই সারে মোটামুটি প্রায় 8-10টা দোকান আছে, সব হাল্লাক। তো আমার বুড়োরা তার ছেলেরা, আমার কপিলের যে ছেলেগুলো, ছেলে মেয়ের মেয়ে তোলায় ছেলে, তো তার নাতি নাতনিদের সব এখানে চুল কাটাই। ওই দেখতে পাচ্ছ আমার ম্যাডাম ফোন করছে, হয়তো আপডে দেখাচ্ছে এখানে। তো বন্ধুরা ক্যামেরা খুব করার সমস্যা হয়ে গেছে সৌদি আরবে, যেখানে সেখানে ক্যামেরা করা যাবে না। তো দেখতে পাচ্ছ ওই যে একটা হাল্লাক সাদা জামা পড়ে আছে, তো চুল দাড়ি কাটে, তো বেচারা ফোন টোন করছে হয়তো। তো চলো তোমাদেরকে বাইরে গেলে দেখাই, আমাদের গাড়িও তেল শেষ। দেখতে পাচ্ছ গাড়িটা খুব ভালো গাড়ি, জাপান কোম্পানির গাড়ি। এবার তোমাদেরকে বাইরে বাইরে এলাকা গেলে তোমাদেরকে ঘুরেই দেখাই। তো এটা হচ্ছে জুম্মা মসজিদ, দেখতে পাচ্ছ উপরে মাইক লাগা আছে একটা,
ছোট রাস্তা এলাকা পুরো পুরো মেঘ করে আছে, একটা প্লেন যাচ্ছে। তো এটা সামনে রাস্তাটা, আর ওখানে একটা মেডিকেল স্টোর আছে, সামনে খেলার মাঠ আছে। আর এখানে একটা আওয়াজ শুনে দেশে ক্লিয়ার।